ওয়েলকাম মাই डियर फ्रेंड्स তো फ्रेंड्स देखतीባቸው सोम থেকে রবি প্রতিদিন ক্লাস হবে প্রতিদিন দুটো করে অঙ্কের ক্লাস প্রত্যেকদিন সকাল 9টায় চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে আজকে শতকড়া দিয়ে শুরু করব ওকে তারপর আচ্ছা রুটিনটা দিয়ে দিব কোনটার পর কোনটা হবে শতকড়া লাভ ক্ষতি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এইভাবে চলবে অনুপাত সমানুপাত মিশ্রণ আর একটা জিনিস এটা একদম ধরে ধরে করব চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস ওকে আর যাদের মনে হয় যে নাস্তার চ্যাপ্টারে তো মোটামুটি একটা কনসেপ্ট আছে একটু অ্যাডভান্স मैथ করে ভালো হয় ওকে তাদের জন্য বস সকাল 10টায় অঙ্কের প্র্যাকটিস সেট আমি বলবো দুটোই ফলো করার চেষ্টা করো ওকে সকাল নয়টা মানেই চক্রি গণিত চর্চা সকাল 10টা মানেই চক্রি গণিত চর্চা ওকে 9টায় চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস সকাল 10টায় অঙ্কের প্র্যাকটিস সেট প্রত্যেকদিন হবে কোনো দিন গ্যাপ নাই ওকে চল আরেকটা জিনিস বস রেগুলার ক্লাসগুলো পড়ো ক্লাসগুলো তো অবশ্যই অ্যাটেন্ড করবে আর তোমাদের ভাই বোন বন্ধু বান্ধব যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবে ওকে একটু লাইক কমেন্ট অবশ্যই করবে আচ্ছা আর জি ক্লাস লাগলে অবশ্যই প্রচুর কমেন্ট করো যদি প্রচুর কমেন্ট হয় তাহলে কিন্তু জি ক্লাস প্রোভাইড করবো ওকে চলো তাহলে সব করা দিয়ে শুরু হবে হ্যাঁ আসো সব করা যে ক্লাসগুলো হবে পরে চ্যাপ্টার ওয়াইজ প্লে লিস্ট করে দেবো হ্যাঁ তাহলে প্রথমে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি পার্সেন্টেজ বা শতকরা মানে কি হ্যাঁ দেখো একটা জিনিস কি চারটা জিনিস হয় পাটিগণিতের কি কি বলো দেখি একটা হচ্ছে পার্সেন্টেজ হ্যাঁ যেটা আমরা করব আজকে আর হয় ভগ্নাংশ তিন বাই চার পাঁচ বাই ছয় মিশ্র ভগ্নাংশ থাকে না দুই পনেরো তিন বাই চার কি বলে অনুপাত টু ইস টু থ্রি ফোর আর একটা হয় এগুলো আবার কি জিনিস থাকে না এর দ্বিগুণ তিন গুণ চার গুণ এ এর থেকে দশ বেশি তিরিশ বেশি এরকম দ্বিগুণ তিন গুণ চার গুণ এটসেট্রা হ্যাঁ রিলেটিভ টার্ন এই সবগুলো কি দিয়ে বলে দেখি পার্সেন্টেজ ভগ্নাংশ অনুপাত রিলেটিভ টার্ম দ্বিগুণ তিন গুণ এগুলো হচ্ছে সব তোমাকে কি দেয় বলে দেখি এগুলা সবগুলো হচ্ছে তোমার হিংস দেয় হিংস এগুলা একটা এক্সাক্ট ভ্যালু দেয় না এক ব্যক্তি তার আয়ের তিন বাই চার অংশ খরচ করছেন এগুলা তিন কি তিন টাকা খরচ করে চার টাকা ইনকাম করে না এগুলা সব কি দেয় বলে দেখি হিংস দেয় পার্সেন্টেজ ফ্র্যাকশন তারপর অনুপাত রিলেটিভ টার্ন এগুলো সবই কি দেয় হিমস দেয় এক্সাক্ট ভ্যালু না কিরকম হিমস দেয় আসো আজকে আমরা পার্সেন্টেজ এর কোটিনেটি জানবো ওকে তাহলে পাটিগণিতের হচ্ছে মেইন এগুলো স্তম্ভ পার্সেন্টেজ ভগ্নাংশ অনুপাত রিলেটিভ টার্ন এগুলো যখন নিয়ে এগুলো নিয়ে তুমি যখন গস খেলতে শিখে যাবে তখন দেখবে পাটিগণিত তোমার হাতের মুঠোই এসে গেছে ওকে তো আমরা আস্তে আস্তে কি করব এগুলো নিয়ে খেলতেই শিখবো ওকে চলো আসো পার্সেন্টেজ কি বোঝার চেষ্টা করি ওকে তাহলে কয়টা এগুলা পার্সেন্টেজ ফ্র্যাকশন অনুপাত এরা হচ্ছে রিলেটিভ টার্ম এরা একজন আরেকজনের ভাই বোন কিরকম এরা সবাই হিন্স দেয় এক্সাক্ট ফিগার কেউ জানে না মনে করো পার্সেন্টেজ মানে কি দুই একটা এক্সাম্পলের মাধ্যমে পার্সেন্টেজ একটু বোঝার চেষ্টা করি পরে প্রবলেমও করব আজকে কিছু ওকে চলো মনে করো একজন স্টুডেন্ট পঁচিশ এর মধ্যে পরীক্ষা দিল সে কুড়ি পেল কতর মধ্যে পরীক্ষা দিল পঁচিশের মধ্যে সে পেল কত বলে দেখি কুড়ি তাহলে এবার বললো এটা পার্সেন্টেজ নিয়ে যেতে তাহলে পার্সেন্টেজ মানে কি স্যার পার্সেন্টেজ মানে পঁচিশের মধ্যে পরীক্ষা হলো সে কুড়ি পেলো একটা জিনিস অঙ্ক করতে গিয়ে একটা শব্দ পাবে যদি যদি মানে কল্পনা কিরকম কল্পনা আমি অনেক এক্সাম্পল দিয়েছি আজকে আবার দিচ্ছি যদি বলতে কি বলো দেখি মনে করো এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু আমি বললাম এখন যদি বৃষ্টি হতো না খুব ভালো হতো তার মানে কি বৃষ্টি নেমে গেলো না এটা একটা কল্পনা যদি বৃষ্টি হতো কেউ করে পরীক্ষায় পাঁচ নম্বরের জন্য ফেল করলো ফেল করলো কোন পরীক্ষায় এবার সে মনে মনে বলছে যদি একটু ভালো করে পড়তাম না তাহলে পাশ করে যেত যদি একটু ভালো করে পড়তাম পাশ করে যেতাম তার মানে সে পাশ করে নেই এটা একটা কল্পনা কেন সেম পার্সেন্টেজ মানে একটা হিন্স দেয় একটা কল্পনা কিরকম পঁচিশের মধ্যে পরীক্ষায় সে কুড়ি হয়েছে কুড়ি পেয়েছে যদি পরীক্ষাটা একশোর মধ্যে হতো যদি যদি একশোর মধ্যে পরীক্ষাটা নেওয়া হতো তাহলে সে কত পেত এটি পার্সেন্টেজ বুঝে গেল পঁচিশের মধ্যে পরীক্ষা সে কুড়ি পায় যদি পরীক্ষাটা ওইটি যদি করে দিই একের মধ্যে কত পাবে কম কম মানে কুড়ি উপরে আর পঁচিশ নিচে যদি পরীক্ষাটা একশোর মধ্যে নেওয়া হয় তাহলে কত পেত পঁচিশের মধ্যে কুড়ি পাই একের মধ্যে কুড়ি বাই পঁচিশ এগুলা তো রেশি দিয়েও করা যায় আস্তে আস্তে সব শিখবো তাহলে একশোর মধ্যে যদি পরীক্ষাটা নেওয়া হয় একশোর মধ্যে তাহলে সে কত পাবে একের মধ্যে পায় কুড়ি বাই পঁচিশ তাহলে একশোর মধ্যে বেশি পাবে ইন্টু হান্ড্রেড তাই না পঁচিশ দিয়ে একশো রেখে চার উপর উপরে চার আর কুড়ি গুণ করলে আশি তার মানে কত এটাই হচ্ছে তাহলে যদি পরীক্ষাটা একশোর মধ্যে যদি নেওয়া যদি পরীক্ষা একশোর মধ্যে না কিন্তু তাহলে সে কত পেতো আশি পেত এটাই পার্সেন্ট তার মানে কি সে আশি পেলো নাম্বার না একচুয়ালি নাম্বার পেলো কুড়ি কিন্তু পার্সেন্টেজে বলে একটা হিন্স দেয় একটা আভাস দেয় বুঝা গেল যদি একশোর মধ্যে হয় তাহলে এসে তো মনে করো কোনো একজন স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষায় মনে করো সে সাতশোর মধ্যে চারশো কুড়ি নম্বর পেল মাধ্যমিক এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মধ্যে সাতশোর মধ্যে সে চারশো কুড়ি পেল এবার তোমাকে বার করতে বললো এটা পার্সেন্টেজে কিভাবে বার করবে সাতশোর মধ্যে পায় চারশো কুড়ি তাহলে একের মধ্যে কত পাবে একের মধ্যে চারশো কুড়ি উপরে আর সাতশো কোথায় আসবে নিচে যদি পরীক্ষাটা একশোর মধ্যে নেওয়া হয় এবার অনেকে বললো স্যার একশোর মধ্যে তো হয় না এটি তো কল্পনা যদি একশোর মধ্যে নেওয়া হয় যদি তাহলে সে কত পেত কত পেত একের মধ্যে পায় চারশো বাই সাতশো তাহলে একশোর মধ্যে বেশি পাবে তার মানে ইন্টু হান্ড্রেড দুই শূন্য দুই শূন্য ক্যান্সেল সাত দিয়ে ভাগ করো ছয় সাথে বিয়াল্লিশ আর একটা শূন্য ষাট একশোর মধ্যে এত পাচ্ছে না তাহলে এটি সিক্সটি ওকে তাহলে পার্সেন্ট মানে কি বলো দেখি একশোর মধ্যে যদি হয় একশোর মধ্যে হ্যাঁ মনে করো আরো এক্সাম্পল দিই মনে করো এক ব্যক্তির আগে মনে করো দৈনিক পারিশ্রমিক ছিল চারশো টাকা দৈনিক পারিশ্রমিক একদিন কাজ করতো চারশো টাকা পেত এখন মনে করো সেটা বেড়ে হয়ে গেল চারশো ষাট টাকা আগে চারশো টাকা পেতো এখন কত বেলো বলো দেখি চারশো ষাট টাকা তাহলে বেতন তো বাড়লো কত বাড়লো বলো দেখি চারশো ষাট থেকে যদি চারশো মাইনাস করো এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় ষাট টাকা তাই না এটা থেকে এটা ষাট টাকা বাড়লো এবার এটা যদি পার্সেন্টে আনি চারশোর মধ্যে কত বাড়লো বলো দেখি ষাট তাহলে একের মধ্যে কত বাড়বে ষাট বাই চারশো তাহলে যদি একশোর মধ্যে কত বাড়বে যদি আগে চারশো ছিল চারশোর মধ্যে বাড়ে ষাট তাহলে একশোর মধ্যে কত বাড়বে একশো যদি আগে একশো থাকতো তাহলে কত বাড়তো এটি পার্সেন্টেজ তাহলে একশোর মধ্যে কত বাড়বে একের মধ্যে বাড়ে ষাট বাই চারশো তাহলে একশোর মধ্যে বাড়বে ইন্টু হান্ড্রেড দুই শূন্য দুই শূন্য যাবে চার দিয়ে ভাগ করো চার পনেরো ষাট ওকে তার মানে যদি একশো থাকতো তাহলে পনেরো বাড়তো তার মানে এটি পার্সেন্ট বোঝা গেল তাহলে পার্সেন্ট মানে একশোর উপর হিসাব হয় একশো যদি একশোর মধ্যে হতো তাহলে কত বাড়তো বা কত পেতো সেটাই হচ্ছে পার্সেন্ট রাইট পার্সেন্ট পার মানে প্রতি আর সেন্ট মানে একশো প্রতি একশো মানে একশোর মধ্যে কত করছে বুঝা গেল আমি তোমাকে পাঁচটা অঙ্ক দিলাম তুমি দুইটা সলভ করতে পারলে তিনটা সলভ করতে পারলে তাহলে পাঁচটার মধ্যে সলভ করে তিনটা যদি একশোটা অঙ্ক দিতাম তাহলে কয়টা সলভ করতে এটি পার্সেন্টেজ ওকে তাহলে পার্সেন্টেজ মানে একজাক্ট ফিগার না পার্সেন্ট মানে একটা হিনস দেয় একটা আভাস দেয় একশোর মধ্যে বুঝা গেল তাহলে এগুলাকে আমরা এভাবে ভাবতে পারি দেখো তো ওকে একশো কেন পার্সেন্ট মানে একশোর উপর হিসাব হয় না কুড়ি পার্সেন্ট মানে যদি একশোর মধ্যে পরীক্ষা নেওয়া হয় তাহলে সে কত পাবে কুড়ি পাবে বা কুড়ি পার্সেন্ট অঙ্ক ঠিক করছে যদি একশোটা অঙ্ক দেওয়া হয় তাহলে সে কুড়িটা অঙ্ক করছে বোঝা গেল কি বললাম তাহলে এগুলো ছোট করে আমরা এই যে ফ্র্যাকশন নিয়ে আসতে পারি শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে কে দুই দুই দিয়ে দশ কে ভাগ করে পাঁচ দুগুণে দশ তার মানে পাঁচ ভাগের এক ভাগ বোঝা গেল তাহলে দেখো ওইভাবে পার্সেন্ট কে আমরা ফ্র্যাকশনে নিয়ে যেতে পারি ওকে মনে করো একটি কারখানায় যতগুলো যন্ত্র তৈরি হয় তার মধ্যে দশ পার্সেন্ট হচ্ছে ত্রুটিপূর্ণ ১০ পার্সেন্ট মানে পার্সেন্ট তুললে নিচে একশো আসবে কেন যদি একশোটা যন্ত্র তৈরি করে

যদি একশোর মধ্যে পরীক্ষা হয় একশোর মধ্যে তাহলে সে আশি পাবে এগুলোকে ছোট করে আমার ফ্র্যাকশনে নিতে পারি শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে কাটলাম চার দুগুনে আট পাঁচ দুগুনে দশ চার বাই পাঁচ তাহলে এইটি পার্সেন্ট মানে একশোর মধ্যে পরীক্ষা হলে আশি পাবে বা এভাবে বলতে পারি যদি পরীক্ষাটা পাঁচের মধ্যে হয় তাহলে সে কত পাবে চার যদি পাঁচের মধ্যে হয় ওকে তাহলে সে কত পাবে চার আর যদি একশোর মধ্যে হয় তাহলে সে কত পাবে আশি বুঝা গেল তাহলে পার্সেন্ট কিভাবে আমরা ফ্র্যাকশনে নিয়ে যেতে পারি তাই না এক ব্যক্তি তার ষাট টাকা শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে এসে করো তিন দুগুণে ছয় আর এনে পাঁচ দশ তার মানে পাঁচ ভাগের তিন ভাগ যদি পাঁচ টাকা ইনকাম করে যদি তাহলে খরচ করবে তিন টাকা যদি পাঁচ টাকা ইনকাম করে না যদি পাঁচ টাকা ইনকাম করে তাহলে তিন টাকা খরচ করবে পার্সেন্ট মানে এক্সাক্ট ফিগার দেয় না এই যে এগুলোকে আমরা ইউনিট দিয়ে বলবো যদি সে পাঁচ ভাগ বা পাঁচ ইউনিট ইনকাম করে যদি পাঁচ টাকা ইনকাম করে তার মানে তিন টাকা খরচ হবে তার মানে সে পাঁচ টাকা ইনকাম করে না এটা তো একটা কি বল দেখি হিন্স দিচ্ছে হিন্স যদি সে পাঁচ ভাগ ইনকাম করবে তিন ভাগ খরচ মানে তার ইনকাম যদি হয় পাঁচ ইউনিট সে খরচ করবে কত বলো দেখি তিন ভাগ বা তিন ইউনিট বুঝা গেল তাহলে পার্সেন্ট ভাঙালে তুমি একজাক্ট ফিগার পাবে না একটা ইউনিট পাবে ইউনিট হেনা একজন স্টুডেন্ট সে পরীক্ষায় 70% নম্বর পেয়েছে তাহলে এই ভাবে ভাবতে পারো এটাকে দুই ভাবে ভাবতে পারো এটার মানে কি এভাবে একটা ভাবে ভাবতে পারো টোটাল নম্বর যদি 100 ইউনিট হয় হেনা সে পরীক্ষায় পেয়েছে কত ইউনিট বল ওইদিকে 70 ইউনিট এভাবে ডাইরেক্ট ভাগিয়ে লিখতে পারো 100 ইউনিটের মধ্যে যদি মোট নাম্বার যদি 100 ইউনিট হয় তাহলে সে পাবে কত 70 ইউনিট আরেকটা এইভাবে ভাবতে পারো 70% মানে 70 বাই 100 পরীক্ষা না তাহলে দশটা কি দশ ইউনিট যদি পরীক্ষা হয় মোট নাম্বার তাহলে সে পাবে কত ইউনিট সাত ইউনিট তাহলে পার্সেন্টেজ फ्रैक्शन অনুপাত এগুলো ইউনিট দেয় একটা আভাস দেয় ইউনিট বলতে আভাস ওকে এবার কয়েকটা পার্সেন্ট আমাদের ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য একটু মনে রাখবে ওগুলো করতে করতে হয়ে যাবে হ্যাঁ আসো যেমন হান্ড্রেড পার্সেন্ট আমরা জানি পার্সেন্ট কে ফ্র্যাকশনে নেওয়া যায় একশো পার্সেন্টের তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত হবে এক ওকে একশো পার্সেন্ট পার্সেন্ট নিচে একশো আসে ফিফটি মানে কত হয় এক বাই কি করে পার্সেন্ট তুললে নিচে একশো পঞ্চাশ বাই একশো কাটাকাটি করে এক বাই দুই আমি যদি বলি তেত্রিশ যোগ এক তার মানে একশো তাই না সমস্ত ভাঙালে কত প্রথমে গুণ তিন তেত্রিশে নিরানব্বই যোগ এক একশো আর পার্সেন্ট তোলার জন্য নিচে একশো তার মানে এক বাই তিন তাহলে আমি যদি বলি এক বাই তিন কে পার্সেন্টে ভেলো মানে পার্সেন্টে বললে তেত্রিশ সমস্ত হ্যাঁ পার্সেন্ট এটার ভ্যালু কত এগুলো করতে করতে হয়ে যাবে হ্যাঁ কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাঁচ ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট এটার ভাঙালে কিভাবে বুঝছো তো এটার ভাঙা যদি যেমন আরেকটা দেখাচ্ছে এটা এই যে নিচে তিন তিনি আর উপরে তিন ষোল আটচল্লিশ যোগ তিন দুই পঞ্চাশ পার্সেন্ট তুলে নিচে একশো পঞ্চাশ দিয়ে একশো কে দুই উপরে নাই মানে এক এক ছয় ওকে চলো ছয় হলো এবার সাপ কি হবে এক বাই সাত কে যদি পার্সেন্টে নিয়ে আসতে চাও তাহলে কথা বলে দি চোদ্দ সমস্ত দুই বাই সাত পার্সেন্ট মানে এক বাই সাত তারপরে এক বাই আট সাড়ে বারো পার্সেন্ট বারো সমস্ত এক বাই দুই পার্সেন্ট মানে এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট মানে এক বাই দশ ওকে দশ পার্সেন্ট মানে এই সরি এটা কি লিখি এটা এক বাই নয় হবে হ্যাঁ দশ পার্সেন্ট মানে এক বাই দশ ওকে যদি মনে না থাকে যে কোনো এক বাই চার মানে এক বাই পাঁচ বা এক বাই পাঁচ আছে এটা ফ্রাকশনে আনলে কুড়ি পার্সেন্ট এক বাই তিন মানে তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট এক বাই ছয় মানে ষোলো সমস্ত দুই পার্সেন্ট এগুলো কোনো ব্যাপার না হ্যাঁ এমনিও তুমি করতে পারো তো এগুলো একটু মনে রাখাটা বেটার রাইট বুঝছি বললাম পার্সেন্ট তুলে নিচে একশো কাটাকাটি করে এইভাবে আসে চলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এটা অনেকের আশা করি জানাই আছে অনেকে ভাবছো স্যার এত বেশি কিভাবে পরীক্ষায় পাস করবো চাপ নিও না এটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তো একদম ধরে ধরে করবো আর একটা প্র্যাকটিস সেট যেটা হবে না সকাল দশটা এখানে যথেষ্ট অ্যাডভান্স লেভেলের অঙ্ক করবো ওকে দুইটাই ফলো করার চেষ্টা করো ওকে আসো তাহলে প্রবলেমে চলে যায় হ্যাঁ প্রথমে সিম্বল প্রবলেম একদম সিম্পল তাহলে আশা করি বুঝছো তো পার্সেন্ট ভগ্নাংশ অনুপাত রিলেটিভ টার্ম মাথায় রাখবে এগুলো হচ্ছে সব হিনস দেয় বলো এক বাই চার মানে কত পার্সেন্ট মাত্রই তো দেখলাম বলো এক বাই মানে কত পার্সেন্ট এক বাই চার মানে পঁচিশ পার্সেন্ট এক বাই পাঁচ কুড়ি পার্সেন্ট এক বাই ছয় ষোলো সমস্ত দুই বাই তার মানে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট স্যার যদি মনে না থাকে তাহলে কি করবে মনে না থাকলে কি করবে চারের মধ্যে মনে করো চার এক বাই মানে যে কোনো এটা গল্প একটা সাজিয়ে দেবো মনে করো তোমাকে চারটা অঙ্ক দিলাম তুমি একটা ঠিক করলে যদি তোমায় একশোটা অঙ্ক দিতাম তাহলে তুমি কয়টা ঠিক করতে ইন্টু হান্ড্রেড চারটার মধ্যে একটা ঠিক করো যদি একশোটা দেওয়া হয় কয়টা ঠিক করবে ইন্টু হান্ড্রেড বলো চার দিয়ে একশো রেখা দিলে পঁচিশ পঁচিশ আর এক গুণ করো পঁচিশ ঠিক না ওকে তাহলে এক বাই চার মানে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যদি না যদি মনে না থাকে তাহলে একশো দিয়ে গুণ করবে ওকে স্যার এতো সহজ আসবে আরে ভাই শুরু করছেন না একদম আস্তে বেসিক থেকে শুরু করলাম বলো কুড়ি পার্সেন্ট আছে বলো কুড়ি পার্সেন্ট মানে কত হবে এক বাই পাঁচ তাই না পঁচিশ পার্সেন্ট এক বাই চার পার্সেন্ট তুললে নিচে কত আসে একশো আসে হ্যাঁ কি না চলো পূর্বে প্রতি গ্রাম চালের দাম ছিল তিরিশ টাকা এখন প্রতি গ্রাম চালের দাম কত টাকা হয় ছত্রিশ টাকা চালের দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে তাহলে আগের দাম কত ছিল তিরিশ টাকা এখন কত হলো বলো দেখি দাম ছত্রিশ টাকা আগে ত্রিশ টাকা ছিল এখন কত টাকা হলো কত বলি হলো কত টাকা বাড়লো ছয় টাকা বাড়লো বিয়োগ করলে পাওয়া যাবে তাই না এবার এটাকে যদি ফ্র্যাকশনে আনি তাহলে তিরিশের মধ্যে কত বারে বলো দেখি ছয় বারে তাই না কাটাকাটি করলে এক বাই পাঁচ মানে কুড়ি পার্সেন্ট এবার একটু ভাঙাই দেখে ইন্টু হান্ড্রেড এত পার্সেন্ট কিভাবে আসলো আগে ছিল তিরিশ এখন হলো চৌত্রিশ কত বারে ছয় টাকা তিরিশের মধ্যে গেল শূন্য আর করো দশ দুগুণে কুড়ি পার্সেন্ট মনে করো সাপোজ একজন স্টুডেন্ট আগের বার অঙ্ক পরীক্ষায় মনে করো সাপোজ সত্তর পেয়েছে এবার পেলো চুরাশি এবার চুরাশি না মনে করো সেইবার পেল একানব্বই তাহলে কত বেশি পেল পেল দেখি একুশ তাহলে আগে কত ছিল সত্তর সত্তরের মধ্যে কত একুশ তাই না সত্তরের মধ্যে আনার জন্য যদি এগুলাই অসুবিধা হয় তাহলে একটা ফর্মুলা এই বারা কমার ক্ষেত্রে পার্সেন্ট বার করার ফর্মুলাটা মনে রাখবে কত বাড়লো বা কমলো কতটুক বাড়লো বা কমলো সেটা উপরে আর নিচে লিখতে হয় আগেরটা বা পূর্বেরটা হ্যাঁ ইন্টু হান্ড্রেড এগুলো মনে রাখার দরকার নেই এমনি বোঝা যায় ইনটু হান্ড্রেড যদি বলো ফর্মুলা তাহলে এটা ইন্টু হান্ড্রেড হ্যাঁ আগে কত ছিল উপরে লিখবো কত বাড়লো বা কমলো দেখো আগে ছিল তিরিশ বাড়লো কত ছয় শতকরা আনার জন্য ইন্টু হান্ড্রেড এমনি বোঝা যায় তিরিশের মধ্যে জয় ছয় বাড়লো শতকরা মানে একশোর মধ্যে কত তার মানে কত পার্সেন্ট হলে বলো দেখি অপশন ডি রাইট একটি বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা বারোশো জন যদি তিনশো জন ফেল করে তবে শতকরা কতজন পাশ করেছে সিম্পল বারোশো জন স্টুডেন্ট আছে হ্যাঁ তাহলে বারোশো জনের মধ্যে যদি বস তিনশো জন কি করে বলো দেখি ফেল করে তাহলে পাস করে কত বাকি নয়শো জন পাস করে তাই না বারোশো থেকে তিনশো মাইনাস করো বাকি নয়শো জন কি করছে পাস করছে তাই না তিনশো জন ফেল করে আর বাকি নয়শো জন কি করে বলো দেখি বাস বাকি নয়শো জন বস পাশ করে টোটাল স্টুডেন্ট বারোশো বারোশোর মধ্যে তিনশো ফেল আর বাকি নয়শো জন পাস করে এটার পার্সেন্টে কিভাবে আনবে টোটাল কতজন বারোশো তার মধ্যে পাস করে কতজন নয়শো এটা উপরে শতকরা আনার জন্য ইন টু হান্ড্রেড তাই না কেন একশোটা কেন আসে বারোশোর মধ্যে পাস করে নয়শো জন যদি একশো জন থাকতো তাহলে কতজন পাস করতো বুঝলেন এটা কিভাবে আসছে এই যে দেখো এটা আমি ভাঙায় দেখাচ্ছি বারোশোর মধ্যে পাশ করে কতজন নয়শো জন তাহলে একজন যদি স্টুডেন্ট থাকতো তাহলে কতজন পাশ করতো কম কম মানে উপরে নিচে যদি যদি করে দেখাই একশো জন স্টুডেন্ট থাকে তাহলে কতজন পারবে মানে তো একশোর মধ্যে বারোশোর মধ্যে পাশ করে নয়শো জন একের মধ্যে নয়শো বাই বারো বারোশো যদি একশো জন স্টুডেন্ট থাকতো তাহলে কতজন পাশ করতো তাহলে নয়শো বাই বারোশো হান্ড্রেড বারোশো জন স্টুডেন্টের মধ্যে নয়শো জন পাশ করে যদি স্টুডেন্ট একশো জন থাকত তাহলে কতজন পাস পাশ বুঝা গেল তাহলে এখন কিন্তু আমরা এত কিছু লিখবো না কিন্তু থেকে করে যেটা বার করতে না যেটা বার করতে বলছে পাস বা ফেল সেটা উপরে টোটালটা দিতে হয় নর্মালি নিচে ইন্টু হান্ড্রেড যেমন এখানে পাশ বার করতে বলছে পাশ লিখবো উপরে যদি ফেল বার করতো ফেল উপরে খরচ বার করতে গেলে ফরস উপরে নিচে টোটাল ইন্টু হান্ড্রেড ওকে এটা ভাঙায় দেখলাম কিভাবে আসে বারোশো টোটাল তার মধ্যে পাস করে নয়শো জন শত করে আনার জন্য ইন্টু হান্ড্রেড বলো দুই শূন্য ক্যান্সেল বারো দিয়ে যদি ভাগ করো কত সাত বারং থাকবে আট ছয় ষাট পাঁচ তার মানে ওকে বা এগুলো করতে পারো বারোশো জনের মধ্যে নয়শো জন পাস করে তাই না এটার ফ্র্যাকশন এভাবে আনতে পারো বারোশোর মধ্যে নয়শো আচ্ছা এভাবে আনতে পারো শূন্য শূন্য ক্যান্সেল আচ্ছা ছাড়ো ছাড়ো তিন বাই চার মানে পঁচাত্তর পার্সেন্ট ছাড়ো আস্তে আস্তে সব কয়ে দেয় শিখে যাবে ওকে বারোশোর মধ্যে নয়শো পাঁচ করে শতকরা মানে একশোর মধ্যে গত যদি কোন সংখ্যার সঙ্গে যোগ করা হয় তবে সংখ্যাটি হয় নয়শো মূল সংখ্যাটি কত এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট সমস্ত কিভাবে ভাঙাইতে হয় তোমরা জানো নয় এগারো নিরানব্বই যোগ একশো একশো বাই নয় পার্সেন্ট তুলে নিচ্ছি একশো আর এগুলো আমি বলছিলাম কয়েকটা মনে রাখবে সমস্ত দুই বাই তিন পার্সেন্ট মানে কত এক বাই ছয় এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট মানে কত হয় ফ্র্যাকশনে আনলে এক বাই নয় কত হয় নিচে লিখে এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট মানে এটার ভাঙাইলে কত হবে দিকে নয় ভাগের এক ভাগ তার মানে টোটাল সংখ্যা কত ভাগ বলে দিখি সংখ্যাটা আগে ছিল নয় ভাগ এখন এক ভাগ যোগ করব আগে কত ছিল নয় ভাগ এখন যদি এক ভাগ যোগ করি তাহলে যোগ করলে কত হবে নয় আর এক যোগ করলে কত হবে বলে দেখি ভাই দশ ভাগ

কত গুণ নব্বই গুণ বা একের ভ্যালু নব্বই যেভাবে বলো তাহলে বলছে মূল সংখ্যাটা কত মূল সংখ্যা মানে আগে কত ছিল নয় ভাগ একের ভ্যালু যদি হয় তাহলে নয়ের ভ্যালু কত হবে নয় গুণ দশ বুঝা গেল কি বললাম তাহলে সমস্ত সংখ্যাটার সঙ্গে যোগ করা হয় এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট মানে নয় ভাগের এক ভাগ যোগ করা হয় সংখ্যাটা নয় ভাগ তার সঙ্গে এক ভাগ যোগ করলে দশ ভাগ দশের ভ্যালু যদি নয়শ হয় মূল সংখ্যা নয় ভাগ নয়ের ভ্যালু কত বস এটারও নব্বই দিয়ে গুণ করবো তার মানে আটশো দশ ক্লিয়ার আর বিয়োগ করে দিবে যদি ষোলো যোগ করা হয় তবে সংখ্যাটি মূল সংখ্যার কত হয় একশো ষোলো সমস্ত এটা যোগ করার পরে হয় একশো ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট হ্যাঁ ডাইরেক্ট ভাঙায় করতে পারো তিন দিয়ে এটার গুণ করে এইভাবে বা একটা রাস্তা আছে একশো ষোলো সমস্ত দুই বাই পার্সেন্ট মানে এটার ভাঙায় যদি লিখি একশো যোগ ষোলো সমস্ত হান্ড্রেড পার্সেন্ট মানে ফ্র্যাকশন ভ্যালু কত এক দেখলাম না একশো পার্সেন্ট মানে এক আর ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট মানে ফ্র্যাকশন ভ্যালু কত হয় এক বাই ছয় তাই না ফ্র্যাকশনে আনলে কত হয় এই যে ভাঙায় দেখালাম না শুরুতেই তো দেখালাম এইটার ফ্র্যাকশন ভ্যালু 1 বাই 6 তাহলে এটারে যোগ করলে কত হবে নিচে 6 আর উপরে কত হবে 6 ওকে 6 যোগ 1 7 তার মানে মূল সংখ্যা হচ্ছে 6 ভাগ আর এখন কিছু যোগ করা হয় যোগ করার পর সংখ্যাটা কত হয় যোগ ফল হচ্ছে 7 ভাগ এটা কিন্তু যোগ করার পর এত যোগ করা হয় না কিন্তু 16 যোগ করার পর সংখ্যাটা হয় মূল সংখ্যার 116 সমস্ত 2/3% 116 সমস্ত 2% মানে 7/6 আগে ছিল ছয় ভাগ এখন হয়ে গেল সাত ভাগ যোগ ফলটা সাত ভাগ তাহলে কত যোগ করা হয় ছয় থেকে সাত হলো কত যোগ করা হয় এক ভাগ যোগ করা হয় প্রশ্নে দেখো কত যোগ করা হয় বলছে ষোলো তার মানে একের ভ্যালু তো ষোলো তাই না আমরা বার করলাম এক ভাগ যোগ করা হয় প্রশ্নে বলছে ষোলো যোগ করা হয় তার মানে বলবে আচ্ছা একের ভ্যালু তো ষোলো কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি ভাই ষোলো দিয়ে গুণ করলে আসে তাহলে একের ভ্যালু যদি ষোলো হয় তাহলে বলছে মূল সংখ্যা কত মূল সংখ্যা হচ্ছে ষোলো গুণ হবে তাই না যদি আসে এরকম একশো এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট তাহলে এটা ভাঙা ভাবে লিখতে পারো একশো প্লাস এক বাই নয় তাই না একশো যোগ সরি একশো প্লাস এগারো সমস্ত এক বাই নয় তাই না

তাহলে এখন তিন বাড়বে তিন যদি বাড়ে তাহলে দশ আর তিন যোগ করলে এখন দৈর্ঘ কত হবে তেরো বুঝছো ভাই আগে যদি দৈর্ঘ্য দশ থাকে এখন তিন বাড়বে তার মানে দৈর্ঘ্য কত হবে দশ যোগ তিন তেরো রাইট আর প্রস্ত কুড়ি পার্সেন্ট হ্রাস হয় কুড়ি পার্সেন্ট মানে একটু আগে দেখলাম কত হয় কুড়ি পার্সেন্ট এর ফ্যাকশন ভ্যালু এক বাই পাঁচ তার মানে আগে যদি প্রস্ত পাঁচ হয় এখন এক কমবে এটা হলেও হ্রাস পায় তাহলে কমে মানে পাঁচের থেকে একবার দাও চার ওকে এটার শর্টকাট ফর্মুলা আছে চলো দেখাবো হ্যাঁ তাহলে আগে দৈর্ঘ্য ছিল দশ প্রস্থ পাঁচ এখন দৈর্ঘ্য হচ্ছে তেরো আর প্রস্থ হচ্ছে চার ক্ষেত্রফল মানে কি বলো দেখি তোমরা জানো ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা করব নেক্সট টাইমে আয়ত ক্ষেত্র বর্গ ক্ষেত্র তাহলে পাঁচ দশে কত পঞ্চাশ আর এখন ক্ষেত্রফল কত চার আর তেরো গুণ করো চার তেরো বাহান্ন এটার শর্টকাটও আমি দেখাবো তাই না তাহলে বলো আগে ক্ষেত্রফল কত ছিল পঞ্চাশ এখন কত হইলো বাহান্ন বাড়লো না কমলো বাড়লো কত বাড়লো বলো দেখি থেকে পঞ্চাশ মাইনাস করো তার মানে তোমরা বলবে দুই বাড়লো দুই রাইট পঞ্চাশ থেকে বাহান্ন হলো কত বাড়লো বিয়োগকলি করলে পাওয়া যাবে দুই তার মানে ভাই যদি পার্সেন্টে আনি আগে কত ছিল পঞ্চাশ পঞ্চাশের মধ্যে বাড়লো দুই তাহলে শতকরা মানে একশোর মধ্যে কত বাড়বে কত পার্সেন্ট তাই না পঞ্চাশের মধ্যে আগে ক্ষেত্রফল পঞ্চাশ ছিল এখন হয়ে গেলো বাহান্ন কত বাড়লো ভাই দুই পঞ্চাশের মধ্যে যদি দুই বারে শতকরা মানে একশোর মধ্যে কত বাড়বে বলো হ্যাঁ কিনা পঞ্চাশ দিয়ে একশো রে কাটো পঞ্চাশ দুগুণ একশো তাহলে দুই আর দুই করলে কত হবে ভাই দুই দুগুণে চার তার মানে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বলে দেখি ফোর পার্সেন্ট বৃদ্ধি রাইট চলো এবার একটা আমি তোমাদের বিশেষ টেকনিক দেখাচ্ছি রাইট চলো হইলে তো দূর যদি বলেন এরকম ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হ্যাঁ যে কোনো ফিগার বলো আয়ত ক্ষেত্র বর্গক্ষেত্র যাই বলো ক্ষেত্রফলের যদি বলে শতকরা বৃদ্ধি বা হ্রাস ওকে সে আয়তক্ষেত্র বলুক বর্গক্ষেত্র বলুক ত্রিভুজ বলুক যাই বলুক চং শঙ্কু বলুক যেমন আগেরবার লাস্ট যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষা হয়েছে না সেই প্রশ্নটা খুব ভালোভাবে অ্যানালাইজ করবে সেখানে একটা আয়ত ঘন অঙ্ক দিয়ে দিয়েছিল যে ক্ষেত্রফল কত বাড়বে অনেকে তো ভয় পেয়ে ছেড়ে দিয়েছে যে স্যার আয়ত ঘন দিয়ে দিল এটা তো করি নাই কিন্তু একটা জিনিসকে আয়ত ঘন বলুক শঙ্কু বলুক গোলক বলুক যাই বলুক বস যদি বলে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি বারাস তাহলে একটাই ফর্মুলা শিখবে এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড

কমে বলছেন বুঝছো ওইটা কুড়িটা মাইনাস কেন কমে যেহেতু তাই মাইনাস একটাই ফর্মুলা শুক আলাদা আলাদা শিখার দরকার নেই ওকে যদি দুইটাই কমে তাহলে দুইটাই মাইনাস করে রাইট তাহলে আসো শূন্য শূন্য ক্যান্সেল তিরিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হয় দশ আর এখানে প্লাস দে মাইনাস দে মাইনাস হবে এক তো না লিখলে হয় তিন দুগুণে ছয় তাহলে দশের থেকে যদি ছয় মাইনাস করো তাহলে ফোর পার্সেন্ট ওকে তাহলে আশা করি ডাউট থাকার কথা না আমি দুই ভাবেই দেখলাম এমনি ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়েও দেখলাম ভাই আর একটা হচ্ছে পার্সেন্টেজের শর্টকাট টেকনিক দিয়ে হ্যাঁ একটি বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পার্সেন্ট বৃদ্ধি পায় ক্ষেত্রফল কত শতকরা বৃদ্ধি পাবে কুড়ি পার্সেন্ট মানে কত এক বাই পাঁচ মানে 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 প্রথমে যদি এরকম আর কি ব্যাপারটা দেখো করতে করতে এসেই যাবে এক বাই পাঁচ চল্লিশ পার্সেন্ট কত ডাবল না তাহলে এটাও ডাবল হবে দুই দিয়ে গুণ করলে দুই বাই পাঁচ কুড়ির তিন গুণ ষাট পার্সেন্ট মানে কত হবে তিন বাই পাঁচ নিচে একশো পার্সেন্ট মানে কি চল্লিশ বাই একশো কাটাকাটি করে দুই বাই পাঁচ রাইট পাঁচ ভাগের দুই ভাগ বাড়ে বর্গক্ষেত্র মানে বুঝো চার কোনো হবে আর চার পাঁচ সমান হয় মানে আগে বাহু যদি পাঁচ থাকে তাহলে এখন বাহু একটু বড় হবে বড় আগে বাহু কত ছিল পাঁচ এবার দুই বাড়বে তাহলে দুই যদি বাড়ে না তাহলে যোগ করো পাঁচ আর দুই যোগ করলে এখন বাহু কত হয়ে যাবে সাত আগে বাহু দৈর্ঘ্য ছিল পাঁচ এখন মানে সাত এটা করা যাবে এটা আর ক্ষেত্রফলের সূত্র হ্যাঁ বাহু স্কোয়ার পাঁচের স্কোয়ার কত হয় পাঁচ পাঁচে পঁচিশ আর এখন বাহু হচ্ছে সাত তাহলে এটার ক্ষেত্র ফল সাতের স্কোয়ার সাত সাথে উনপঞ্চাশ তাই না বর্গ ক্ষেত্রের সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় আমরা নেক্সট টাইমে করবো আর তো ক্ষেত্রে দৈর্ঘ্য ইনটু প্রস্ত আর এটার কি হয় বলে দেখি বাউ স্কোয়ার রাইট শর্টকাটও দেখাচ্ছি চাপ নেই তাহলে বাহু যদি পাঁচ হয় ক্ষেত্রফল পাঁচ স্কোয়ার পঁচিশ আর এখন বাহু হচ্ছে সাত তাহলে ক্ষেত্রফল সাত স্কোয়ার সাত সাথে উনপঞ্চাশ বলো হ্যাঁ কিনা তাহলে ক্ষেত্রফল বাড়লো না কমলো পঁচিশ থেকে উনপঞ্চাশ হলো কত বাড়লো উনপঞ্চাশ থেকে পঁচিশ মাইনাস করলে চব্বিশ রাইট তাহলে এটারে যদি পার্সেন্টে আনি পঁচিশের মধ্যে কত বাড়লো চব্বিশ

যে কোনো ক্ষেত্রফল আয়তক্ষেত্র হোক বর্গ ক্ষেত্র হোক যাই হোক কি হবে না এবার তো স্যার একটাই পার্সেন্ট পার্সেন্ট একটা থাকলে এর জায়গায় না তাহলে এর জায়গায় একটা পার্সেন্ট থাকলে কি করবে এর জায়গায় চল্লিশ বসাবে এর জায়গায় চল্লিশ বসবে নাই ভাই আর কি করবে এটা দিয়ে কাজ চালাও এর জায়গায় চল্লিশ এর জায়গায় চল্লিশ একটাই ফর্মুলা শুধু আলাদা আলাদা শেখার দরকার নেই কমলে কি করবে বলে দেখি

বলো কানেক্ট করতে পারছো সবাই ওকে চিনির দাম ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় ফিফটি পার্সেন্ট মানে কি বলো দেখি ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে দাম হচ্ছে এক বাই দুই তাই না তাহলে দাম যদি মনে না থাকে স্যার কি করবো ওই যে বললাম না পঞ্চাশ বাই একশো কাটাকাটি করে এক বাই মানে দাম আগে যদি থাকে এটাও এবি দিয়ে করতে পারো হ্যাঁ আর পরে দাম আগে যদি দুই থাকে এক বাড়বে বাড়বে তার মানে আগে চিনির দাম যদি থাকে দুই টাকা চিনি বলছে না হ্যাঁ তাহলে এখন এক কেজি চিনির দাম এক টাকা বাড়বে তাহলে দুই আর এক মিলে এগুলো কি আর এখানে দরকার আছে দুই আর এক যোগ করলে তিন যেহেতু দাম বাড়লো না একটা পরিবার কি করে ব্যবহার ফোর্টি পার্সেন্ট হ্রাস করে আগের বারটাতেই দেখলাম কুড়ি পার্সেন্ট মানে বা পাঁচ কেজি এখন দুই ভাগ কম ব্যবহার করবে বা দুই কেজি কম ব্যবহার করবে তাহলে পাঁচের থেকে দুই যদি দাও তার মানে কত হবে তিন ভাগ বা তিন কেজি ওকে তাহলে আগে এক কেজির দাম ছিল দুই টাকা এখন এক কেজির দাম তিন টাকা দাম বাড়লো কিন্তু ব্যবহার বা পরিমাণ কমে গেল আগে পাঁচ কেজি ব্যবহার করতে এখন দুই কেজি কম মানে তিন কেজি ব্যবহার করবে তাহলে আগে কত খরচ হইতে বলো দেখি দুইটা গুণ করলে পাওয়া যাবে পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ টাকা আগে খরচ হইতো দশ টাকা আর এখন কত খরচ হবে দুইটা গুণ করো এক গুণ কেন করবো স্যার এটা একটা প্রশ্ন এক কেজির দাম দুই টাকা হলে পাঁচ কেজির দাম পাঁচ দুগুণে দশ তাই না আর এখন এক কেজির দাম তিন টাকা তাহলে তিন কেজির দাম তিন তিরিকা নয় টাকা তাই না দুইটা গুণ হবে এক কেজির দাম তিন টাকা হলে তিন কেজির দাম তিন তিকে নয় অনেকে ভাববে স্যার কেজি কই থেকে আসলে তো এটা ইউনিট এবারও ভাবতে পারো এক ইউনিটের দাম দুই টাকা হলে পাঁচ ইউনিটের দাম পাঁচ থেকে দশ পাঁচ দু দশ এক ইউনিটের দাম তিন টাকা তাহলে তিন ইউনিটের দাম তিন নয় টাকা তাহলে বলো আগে খরচ হইতো দশ টাকা এখন কত খরচ হয় নয় টাকা কমলো না কত টাকা কমলো এক টাকা কমলো না আগে দশ টাকা খরচ হইতো এখন খরচ হয় নয় টাকা কয় টাকা কমলো এক টাকা এবার আর শতকরা আনলে দশের মধ্যে দশের মধ্যে কমলো এক শতকরা মানে একশোর মধ্যে কত বা আমি শর্টকাট ফর্মুলাও তো লিখলাম কত কমলো এটা উপরে আগে কত ছিল সেটা নিচে ইনটু 100 ওকে 10 এর মধ্যে কমে 1 টাকা শতকরা মানে 100 এর মধ্যে কত 10 দিয়ে 100 কে কাটো দশকে দশ 10 তার মানে কত পার্সেন্ট খরচ কমবে বলে দিবি 10 পার্সেন্ট রাইট আগে 10 টাকা খরচ হইতো এখন 9 টাকা খরচ হয় কয় টাকা কমবে 1 টাকা 10 এর মধ্যে কমে 1 শতকরা মানে 100 এর মধ্যে কত বলো তার মানে কত পার্সেন্ট কমবে বলে দিবি 10 পার্সেন্ট কমবে হ্যাঁ আচ্ছা এটা না এই ধরনের ক্ষেত্রে না তুমি এবিও দিতে পারো হ্যাঁ দাম বাড়লো তাহলে ব্যবহার এত কমলো বা অনেক সময় দেয় টিকিটের হ্যাঁ টিকিটের দাম এত পার্সেন্ট বাড়ায় তখন এগুলো এবি দিয়েও করতে পারো আসো এ প্লাস বি প্লাস বাই এর জায়গায় একটা পার্সেন্ট বসাব ফিফটি পার্সেন্ট বি এর জায়গায় কত বসবে বলে দেখি বিয়ের জায়গায় কত বসাবে ফোরটি পার্সেন্ট কমে তার মানে মাইনাস চল্লিশ কমে বলছে না তাহলে মাইনাস চল্লিশ প্লাস এ জায়গায় পঞ্চাশ বিয়ের কমে বলছে মাইনাস চল্লিশ আর হান্ড্রেড তাহলে পঞ্চাশ থেকে চল্লিশ বিয়োগ করলে কত হয় দশ আর এখানে শূন্য শূন্য ভাই ভোগে যাবে এক না লেখলে হয় প্লাস মাইনাস চার পাঁচে কুড়ি তাই না দশের থেকে যদি কুড়ি বাদ দো বড় সংখ্যা চিহ্ন দশের থেকে কুড়ি বাদ দিবে বড় সংখ্যা দশ বুঝো নাই বড় সংখ্যা যদি আমি যদি বলো দেখি ভাই তিনের থেকে পাঁচ বিয়ারের থেকে সাত দশের থেকে কুড়ি বিয়োগ করলে মাইনাস দশ দশ পার্সেন্ট মাইনাস মানে দশ পার্সেন্ট কমবে বুঝা গেল মাইনাস কি ইঙ্গিত দিচ্ছে দশ পার্সেন্ট কমবে বলো হ্যাঁ কি না আসো আজকে এটা দিয়ে শেষ করবো গল্প হ্যাঁ তারপর টা থেকে আবার প্র্যাকটিস সেট আছে আগামীকালকে সকাল নয়টায় আবার চ্যাপ্টার ভিত্তিক শোধ করে চলবে ওকে চাপ নিয়ে হ্যাঁ একটা সংখ্যাকে আমরা সংখ্যাটা জানি না সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে বলা হয়েছে পাঁচ বাই তিন দিয়ে ড্যাশ মানে সংখ্যাটা জানি না পাঁচ বাই তিন দিয়ে গুণ করতে বলা হয়েছে একজন ছাত্র একটি সংখ্যাকে পাঁচ বাই তিন দিয়ে পরিবর্তে তিন বাই পাঁচ দিয়ে গুণ করে মানে গুণ করতে বলা হয়েছে এটা করতে কিন্তু এ কি করলো সংখ্যাটাকে গুণ বলে দিয়ে দেখি মানে সংখ্যাটা জানি না বলা এটা করতে কিন্তু স্টুডেন্ট হয়তো ভালো মনোযোগ ছিল না সে কি করলে ভুলে তিন বাই পাঁচ দিয়ে গুণ করে দিল ভুল তো হয়েছে এবার ভুলটা পার্সেন্টেজে নিয়ে আসতো ভুলের পার্সেন্টেজ তখনই তুমি বার করতে পারবে আগে তো সংখ্যাটা জানতে হবে সংখ্যাগত বলে নেই বলছে সংখ্যাটাকে পাঁচ বাই তিন দিয়ে গুণ করার কথা কিন্তু গুণ করা হয়েছে তিন বাই পাঁচ দিয়ে তাহলে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভুল হয়েছে এবার পার্সেন্টে কিভাবে আনবো বলে দেখি সংখ্যাটাকে না আমরা ধরে নিই কত ধরবো নিচের গুলা দেখো তিন আর পাঁচ নিচে তিন আর পাঁচ আছে না তিন আর পাঁচের লসগু কত হয় পনেরো না আমরা সংখ্যাটাকে পনেরো ধরে নিই নিচের গুলা আর এই যে তিন আর পাঁচ তিন আর পাঁচের লসগু কত হয় তিন আর পাঁচের লসগু তিন আর পাঁচ গুণ করো তিন পাঁচে পনেরো তাহলে সংখ্যাটাকে পনেরো দিয়ে পনেরো সংখ্যাটা ধরে নিলাম পনেরো যে কোনো ধরতে পারো গুণ করতে বলছে পাঁচ বাই তিন দিয়ে আর এই পনেরো কে আমরা গুণ করলাম কত দিয়ে ভাই তিন বাই পাঁচ দিয়ে সংখ্যাটা পনেরো পাঁচ বাই তিন দিয়ে গুণ করতে বলা হয়েছে কিন্তু পনেরো কে আমরা গুণ করলাম কত দিয়ে বলে দিকে তিন বাই পাঁচ দিয়ে তিন দিয়ে পনেরো কাটো তিন পাঁচা পনেরো পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ যদি গুণ করো পাঁচ পাঁচা পঁচিশ এখানে যদি তিন পাঁচ আর পনেরো তিন তিন আর তিন যদি ওকে তার মানে এটা বলা হয়েছে করতে এটা কিন্তু করে নেই সে করছে গুণটা এইটা সে যদি ঠিকঠাক করতো তাহলে আনসার আসতো পঁচিশ কিন্তু সে ভুল করায় আনসার কত এসে গেলে বলে দেখি নয় আসলো খেয়াল করে বস তার অ্যান্সার আসার কথা ছিল পঁচিশ কিন্তু আসলো কত নয় কম না বেশি আসলো কম আসলো কত কম আসলো বলে দেখি পঁচিশ থেকে নয় মাইনাস করো আচ্ছা কম আসলে ভুল তার মানে এই না যে বেশি আসলে ভুল ভুল। ভুল ভুল না বেশি বেশি কম আসার কথা পঁচিশ আসলো কত নয় কত কম আসলো ষোলো এবার এটার ভুলে কিভাবে নিবে সঠিক তার উপর পার্সেন্ট হবে হ্যাঁ পঁচিশের মধ্যে কত কম আসলো বলে দেখি ষোলো শতকরা মানে একশোর মধ্যে কত কম আসতো স্যার বুঝলাম না সঠিক অ্যান্সার কত সঠিকটা সঠিক অ্যান্সার হওয়ার কথা পঁচিশ পঁচিশের জায়গায় নয় আসলো ষোলো কম তাহলে পঁচিশের মধ্যে কম আসলো ষোলো শতকরা মানে একশোর মধ্যে কত স্যার কিছু বুঝছি না তাহলে দেখো ভুলের পার্সেন্ট যদি অসুবিধা হয় না এটা ফর্মুলার মতো ইউজ করতে পারো বস কিরকম কত কম বা বেশি ভুল মানে কি হয় কম লেখছো বা বেশি লেখছো দুইটাই ভুল কিন্তু ভাই হ্যাঁ কত কম বা বেশি লেখছো এটা উপরে সঠিকটার উপর পার্সেন্ট হয় সঠিক ইন্টু হান্ড্রেড তার উপর কেন একটু মাথা কাটাও বোঝা যায় আনসার পঁচিশ আসার কত পঁচিশের জায়গায় নয় আসলো পঁচিশের জায়গায় কার জায়গায় পঁচিশের জায়গায় নয় আসলো কত কম আসলো ষোলো তাহলে পঁচিশের জায়গায় ষোলো কম হইলো তাহলে যদি একশো সঠিক মানে একশোর জায়গায় কত কম হইতো পঁচিশের মধ্যে ষোলো কমলো একশোর মধ্যে কত কমবে বাই পার্সেন্ট দিয়ে করতে পারো কত কম ষোলো সঠিক অ্যান্সার কত পঁচিশ শতকরা আনার জন্য ইন্টু হান্ড্রেড চার আর ষোলো গুণ করো চারশো এবং চৌষট্টি বুঝা গেল এখন একটু লেখালেখি কলাম দেখে বড় বড় মনে হচ্ছে যখন বুঝে যাবে বস খুব সিম্পলি ইউ দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার বার করতে পারবে ওকে চলো হইল তাহলে তাহলে এটার অ্যান্সার কত বলে দেখি চৌষট্টি ওকে তাহলে আজকে কনসেপ্ট করলাম তাই বেশি প্রবলেম সলভ করতে পারলাম না মাত্র দশটা সলভ করলাম তবে চাপ নিও না ওকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে রেডি করবো আরেকটা জিনিসে দশটা কিন্তু কিন্তু অ্যাটেন্ড থেকে ওকে আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো লাইক করে ওকে তোমরা যত ভালোবাসা দেখাবে ওকে আমরা তত বেশি তোমাদের প্রোভাইড করব আর যদি জিকের ক্লাস লাগে মাস মাস প্রচুর কমেন্ট করবে ওকে ঠিক আছে তাহলে এখন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই